नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उथ विलेज फूडे अपन सकल के स्वागत बंधुरा आज के शेयर करब ग्रामे मानुषे खूब प्रिय एक खबर हमारे ग्रामे मानुषरा सकाल बेला कि खे मटे घाटे काजे बेरुन सेटाई आज के शेयर करब सारा बचर ये खान किन्तु गरम दिन ये विशेषकर खबर खूब पचंद करें ग्रामे मानुषरा समस्त किछु अपन साथेर करब तार आगे प्रथम एक रुई माछ नियेछि रुई माछटा केटे नेब মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে মা ততক্ষণ আলু পেঁয়াজ লঙ্কা গুলো কুচিয়ে দিন ওগুলো আমি ধুয়ে রেখেছি ভালো করে আচ্ছা আজকে মাও আমাকে একটু সাহায্য করবে মেয়ে চলেছে মেয়ে বসে আছে আলুগুলোকে একদম সরু সরু করে কুটে নিচ্ছি মা ওদিকে আলুটা কুচিয়ে দিচ্ছে আমি এদিকে বেসনটা ফাটিয়ে নেব এখানে বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ বেসনটা খুব বেশি পাতলা করব না অল্প জল দিয়ে মোটা করে বেসনটা খানিকক্ষণ ফাটিয়ে নেব মা বেসনের মধ্যে আলু কুচানো কোন আর লঙ্কা কুচানো কোন দিয়ে দিন হ্যাঁ মা কি রান্না করবে কিছু তো বুঝতে পারছি আজকে পান্ত ভাতে চাট হবে একটু ভাই দাঁড়া না এবার বেসনের সাথে আলু আর লঙ্কা কুচি খুব ভালো করে আমি মেখে নেব काट दे तो
কড়াই সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গম আর বড়াটা দিয়ে দাও তো। ভেসমের সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম, দেখুন আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছোট ছোট করে বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই আলু বড়াটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম, মা এটা খুব ভালো বানান। আজকে শাশুড়ি বৌমা মিলে এই যা ভুল হয়ে গেল, আজকে শাশুড়ি বৌমা মিলে নিজে রান্না হচ্ছে বুঝতে পারছি না, আর কেউ বলছেও না। উল্টো পাল্টে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বৌমা, নতুন আলু দিয়ে খুব সুন্দর খেতে লাগবে এই রান্নাটা। মা কড়াই একটু তেল দিয়ে দি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে, দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কার গোটা জিরে ভেজে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গুলো খুব ভালো হয়ে গেছে, এত গরম সকাল সকাল উঠেছে, উঠে বাবা দাঁড়িয়ে দিয়ে মুখ ধুয়ে পড়তে বসে গেছে, আবার জল খেয়েছে, জল খেয়ে আমাকে বলছে আমার কখন যে কখন হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। জানো তখন এত কষ্ট গেছে, তখন এই কটা মুড়ি তুমি বেশি করে একটু জল দিই পেটটা ভরে যাবে, এইরকম করে দিন চলেছে জানো বাবা। আর এই এখন এই মাছ মাংস দিয়ে কত কী বৌমা রান্না করছে খাচ্ছি, তাই কষ্টের দিনের কথা মনে পড়ে যাচ্ছে, সেগুলো বলছি তোমাদের কাছে। এখন এখন তো যে যেমনই হোক ছেলে মেয়েকে কেউ কষ্ট দেয় না, যা হোক করে মানুষের মতো মানুষ করব বলে এই ঠাকুর দেবতার কাছে বলে যে ঠাকুর মানুষের মতো মানুষ করো, পাঁচজনকার সামনে যেন দাঁড়ায়। সব মা বাবারই আশা হয় যে মানুষ হোক বড় হোক, বৌমা আমার ভালো হয়েছে, বৌমা সন্তান দেখাশোনা করে, এখন আমার বেশ ভালোই।
মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি। বন্ধুরা এতক্ষণ যে তোরজোর গুলো দেখছিলেন সেটা সবই ছিল পান্ত ভাতের জন্য। চাপ তৈরি করছিলাম, পান্ত ভাতে আছে আপনার রুই মাছ ভাজা আর এখানে আলু বড়া। আর এবার আলুটা মেখে নেবো আমি, তার জন্য এখানে জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভেজে রেখে দিয়েছি। মা আলুগুলো দিন তো। আমরা কিভাবে পান্তা ভাতটা বানিয়ে থাকি সেটা আপনাদের বলি। গতকাল রাত্রিতে ভাত হয়েছিল, তো ভাত হওয়ার পর সেই ভাতেতে আমরা জল ঢেলে দিই, দিয়ে সকালে পান্তা ভাত খাওয়ার জন্য রেখে দিই। এবার আলুটা মেখে নেব। আর এই গরমকালের দিনেতে আমাদের গ্রামের মানুষরা এই পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, কারণ পান্তা ভাতেতে শরীর অনেক ঠান্ডা থাকে আর মাঠঘাটের কাজ তো রোদে গরমেতে কাজ, সেই জন্য পান্ত ভাতটা ভীষণ ভালোবাসে, বিশেষ করে এই গরমকালে। সারা বছরই খায় কিন্তু গরমকালটা বিশেষ করে খুব ভালোবাসে সবাই খেতে, আমরাও খাই। তাই ভাবলাম আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ সামনেই তো খুব গরম আসছে, অলরেডি গরম পড়ে গেছে শীত শেষ হয়ে, আরও প্রচণ্ড গরম আসছে। আজকে তুমি রেসিপি করে দেখাচ্ছ, হ্যাঁ তখন বারো মাসই আমাদের দুটি করে ভাত রাত্রি হতো, তোমার বাবা কাকা খেয়ে দোকান বেরোতো, ঠাকুমা পারতো না বলে আমাদেরকে বলতো যে দুটো বেশি করে চাল নিয়ে নিও, সবাই খেয়ে যাবে, ছেলেরা খেয়ে যাবে, দুটো চাল নিয়ে নিও, এরকম বলতো। তাই সেসব দিনের কথা মনে পড়ে। বৌমা আজকে করে দেখাচ্ছে তোমাদের সামনে, আমার খুব ভালো লাগছে, পুরনো দিনের কথা মনে পড়ছে। তাই আলু ভাতের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তখন তো দিন আনা দিন খাওয়া ছিল, সেই জন্যে যে যে কটা চাল থাকতো নিয়ে নিতাম, দিয়ে বা তারপরের দিন সবাই খাওয়া হতো। কখন রোজগার করে আসবে, কি চাল কিনতে পারবে কি না, সেই জন্যে আমরা করে রাখতাম, বা আগের দিনের জন্য খাওয়া হতো। আমাকে একটু জল দিবে, জলটাই ভালো লাগে তো। বেশ বেশ, আর না যতই ভালো কিছু রান্না হোক, মাছ মাংস মাছ মাংস ডিম যতই যা হোক, এর কাছে এর তুলনা হয় না। এই যে পান্ত ভাত, এত কিছু আইটেম খুব ভালো লাগছে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, হ্যাঁ এইসব এইসবের সঙ্গে কি পান্ত ভাত কত সুন্দর লাগে। ছোটবেলা থেকে পান্ত ভাত আমার ফেভারিট, ভীষণ ভালো লাগে খেতে। ছোটো থেকেই মুড়ি বা রুটি শুকনো জিনিস খুব একটা খেতে আমার ভালো লাগতো না, আমি তিন বা চারবার করে ভাত খেতাম, এখনও তাই খাই। অনেকে আমাকে দেখে বিশ্বাসই করে না যে আমি অতবার ভাত খাই, বলে অতবার ভাত খেলে তো মানুষ মোটা হয়ে যায়, তাহলে তুমি ওরকম আছো কী করে, আমি জানি না, কিন্তু আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলা উঠেই হাঁড়িতে দেখতাম পান্তা ভাত আছে কি না, পান্তা ভাত থাকলে নিয়ে ভাই বোনেরা সবাই মিলে কাড়াকাড়ি লেগে যেতাম। আর এখন আমার মেয়ে তো হয়েছে, তাই মেয়েও ভীষণ ভালোবাসে পান্তা ভাত খেতে। একটু গরমকাল বললি মেয়ে বলে মা পান্তা ভাত রাখুনি, পান্তা ভাত দাও আমাকে, আমি গরম ভাত খাবো না। দেখুন কত তৃপ্তি করে খাচ্ছে, আজে খুব খুশি পান্তা ভাত খাচ্ছে। এই দু একদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তো আমার মা দুপুরবেলা আমাদেরকে সবাইকে গরম ভাত দিয়েছে, আমরা খাচ্ছি, আর মা দুটো পান্তা ভাত ছিল নিয়ে বসেছে আমাদের সঙ্গে খেতে। ও দেখতে পেয়ে গেছে, দিদি তুমি কি খাচ্ছ পান্তা ভাত, বলছে হ্যাঁ, বলে ব্যাস
আমাকে কেন দাওনি, আমাকে কেন গরম ভাত দিয়েছো, পান্তা ভাত কেন দাওনি, বলে দিদিনের সঙ্গে লেগে গেছে এই কান্না। দিয়ে মা বলছে ঠিক আছে পান্তা ভাত করে রেখে দেবো, তুই কালকে খাবি। এখন তার উপর আবার এত কিছু চাক, ভালো তো লাগবে। এক পিস ভাজা মাছ, ওই যে পেঁয়াজটা ভেজেছিলাম জিরে আর লঙ্কা দিয়ে, ওর সাথে আমি মেখে নিয়েছি। আমার এই মাছ মাখা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে। গরমের দিনে তোমরাও করে খেয়ো, শরীর মন সব ঠান্ডা থাকবে।